কভেন্ট্রি বাংলাদেশি সোসাইটির উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগতরা সেভ হাসান অ্যাপিলের জন্য 1607 পাউন্ড দান করেন। বিস্তারিত রয়েছে নোমান রাজার রিপোর্টে। কভেন্ট্রি বাংলাদেশ সোসাইটির উদ্যোগে মঙ্গলবার বিকেলে স্থানীয় সেন্ট পল কমিউনিটি সেন্টারে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয়বারের মতো এবারের আয়োজনে কমিউনিটির সকল বয়সীদের উপস্থিত হতে দেখা যায়। শত ব্যস্ততা উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান সিবিএর সভাপতি সাদেক আহমদ শাহান ও সেক্রেটারি আমিনুর মিয়া মিজান। ওয়াসিউদ্দিন তালুকদার রায়হানের প্রাণবন্ত উপস্থাপনায় আগতদের বিনোদন দিতে আসা স্থানীয় শিল্পীরা ছাড়াও লন্ডন থেকে আসা শিল্পী অমিত ও নূরজাহান শিল্পী গান গেয়ে সারা রাত মাতিয়ে রাখেন সবাইকে। অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজকরা সেভ হাসান আপিলের জন্য ফান্ডরেজিংয়ের আবেদন জানান সবার কাছে। উপস্থিত কভেন্ট্রি বাংলাদেশি কমিউনিটির দানশীল ব্যক্তিরা এ আহ্বানে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে দান করতে এগিয়ে আসেন। অনুষ্ঠান থেকে সংগৃহীত হয় 1607 পাউন্ড। এতে সিবিএসের সকল সদস্যবৃন্দ কমিউনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নোমান রাজা, চ্যানেল এস নিউজ, কভেন্ট্রি, ওয়েস্ট মিডল্যান্ড।